রাত্রি হয়ে গেছে, তবুও কিন্তু রায়গঞ্জ অনেকটা ভিড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ আছে এখানে এখনো। রাত্রি 2:30 বাজে, আমি যাচ্ছি এখানে কিন্তু যে পুজো পরিক্রমা কি কি পরিদর্শনের জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। Thank you.
আমাদের সামনে তুলে ধরেছেন। সত্যি আমাদের কিন্তু পাখিগুলোকে কখনোই খাঁচায় বন্দি করে রাখা উচিত না, যে চিন্তা আমাদের এখানে দেখানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু কখনোই উচিত না। পাখিদেরকে আমাদের খাঁচা, সেই পাখিগুলোকে আমাদের বন্দি রাখা সেটা কিন্তু কখনোই উচিত না। তো সেই চিন্তাই আমাদের সামনে এবার তুলে ধরেছেন। সত্যি খুব সুন্দর প্রদর্শনী এখানে, পুজো পরিক্রমার যে প্রদর্শনী রয়েছে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। খুব সুন্দর প্রজাপতি এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাখি কিন্তু খুব সুন্দর। পাখির সেই বাসা বানিয়ে খুব সুন্দর, কিন্তু রাত্রি 2:30টার বেশি বাজে। তো দেখতে পাচ্ছ তোমরা এখনও কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে এখানে, কারণ আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময় কিন্তু বৃষ্টি ছিল। বৃষ্টি প্রায় আমাদের এখানে 8:30-9টার দিকে বৃষ্টি থেমেছিল হালকা করে, তো তবুও বৃষ্টিটা ছিলই, কিন্তু সেই বৃষ্টির কারণে অনেক মানুষ আনন্দ করতে পারেনি এবং আগে আসতে পারেনি, একটু দেরি করে বেরোয়েছে। তো এখন কিন্তু অনেক মানুষজন রয়েছে। বর্তমানে আকাশের পরিস্থিতি কিছুটা ভালো আছে, তবে বলা যায় না কখন কী হবে, কখন সেই বৃষ্টি নেমে আসবে আবার সেই আমাদের মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো অন্য এক পুজো মণ্ডলের কাছে এক নতুন একটি ব্লগ তৈরি করার জন্য এবং সেটি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো, দেখাচ্ছি। ভিডিওটা ফিনিশ করার আগে আরেকবার দেখাবো তোমাদের এখানকার থিম। আমাদের পাখিগুলোকে কখনোই খাঁচার মধ্যে বন্ধ করে রাখা উচিত না, সেই থিমটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা অবশ্যই এই জিনিসটাকে বর্জন করবো, যে কখনো পাখিদেরকে আমরা খাঁচায় বন্ধ করে রাখবো না, সে আমরা সেটাকে ভালোবেসে রাখি অথবা অন্য কোনো কারণে রাখি, তো কখনোই সেটা রাখা উচিত না। কারণ খাঁচা একমাত্র একটা জীবের পক্ষে সেটা দেরি হয়, যেরকমই হোক তাকে আমরা যদি খাওয়ার দিই না কেন, তাদের মন কিন্তু সেখানে ভালো থাকে না। তো সেহেতু আমরা কোনো পাখি এবং পাখি কেন কোনো জীব নিয়ে কিন্তু আমরা খাঁচার মধ্যে রাখবো না, সেটাকে বর্জন করবো। আবার আমি ভিডিওটা ফিনিশ করবো এবং ফিনিশ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের